বন্ধুরা, আমি জ্যামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WPSC এক্সাম। বন্ধুরা, তোমাদের এই লাস্ট মুহূর্তে আমাদের রিজনিং এর একটি ম্যারাথন ক্লাস থাকছে আজকে। আজকে আমরা রিজনিং থেকে 25টি যেটা আছে ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো। প্রতিটি কোশ্চেনে যেটা আছে আলাদা টাইপের কোশ্চেন নেওয়া আছে। এই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের এক্সামে 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের ম্যাথের ক্লাস আমাদের সেকেন্ড চ্যানেলে চলছে, লিংক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। সাবস্ক্রাইব করা না থাকলে গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। অন স্ক্রিনে বন্ধুরা ফার্স্ট কয়েন দেখতে পাচ্ছ। ফার্স্ট কয়েন কি আছে আমাদের এখানে? সিরিজের উপরে। সিরিজটা কিভাবে চলছে? 1, 3, 6, 11, 18 কোশ্চিন মার্ক। প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি 22+। দেখা যাক তোমরা কতজন 22+ কোশ্চিনের সঠিক অ্যান্সার করতে পারো। এ ধরনের কোশ্চিনগুলোকে সবগুলোই পাওয়া উচিত। কি আসবে বলো? যতটা সময় লাগে লাগুক, কিন্তু প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে সলিউশন করবে। দেখো, 1-এর থেকে 3 এসছে, +2, 3-এর থেকে 6, +3, 6-এর থেকে 11, +5, 11-এর থেকে 18, +7, পরেরটা কত হবে? দেখো, 2, 3, 5, 7। এই নাম্বারগুলোকে দেখে কি বুঝতে পারছো বলো তো? কি নাম্বার এগুলো? মৌলিক সংখ্যা সবগুলোই। তাহলে এরপরের মৌলিক সংখ্যাটা কি আমাদের? 11। 11 এখানে যোগ হবে নাকি এখানে? 9। এখানে অনেকেই যেটা আছে 9 যোগ করে, অনেকটা অপশান থেকেও থাকে। তো এখানে কি মৌলিক সংখ্যা সিরিজ, যেহেতু এখানে আমাদের 11 যোগ করতে হবে। তো 11 যোগ করলে আসবে 29। 29 বন্ধুরা অ্যান্সার। নেক্সট চলো, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি আসবে এক্সাম হলে? এই কোশ্চিনটাকে, এই টাইপের যে কোশ্চিনটা থাকে শূন্যস্থান পূরণ করাটা, সেটা চেষ্টা করবে শেষের দিকে করার জন্য, কারণ এটি যেটা আছে সময় নেয় একটু। এখানে দেখো এ বি, এখানে দিয়ে দাও কি সি ডি ই, এ বি সি ডি ই, এ এ সি ডি ই, এই এ এ এ ডি ই করো, তারপরে এ এ এ ই করো। এই মানে প্রথমে এ বি সি ডি ই থাকছে, তারপরে এগুলো শুধু বাড়তে আছে। এ পরেরটা দুটো হচ্ছে, তারপরে এটা তিনটেতে, তারপরে এটা চারটে, এগুলো দেখো বাড়তে আছে এইভাবে। এবং এদিকের থেকে ডি কমে যাচ্ছে, সি কমে যাচ্ছে, ই কমে যাচ্ছে, এভাবে কমতে থাকছে। তাহলে এখানে কী কী বসলাম আমি? সি ডি এ ই এ। দেখো সি ডি এ ই এ কোন অপশানটাতে আছে? সি ডি এ ই এ, অপশান সি, অপশান সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, বেমানান কোনটি? দেখো নাম্বার এবং অ্যালফাবেটের উপরেই দেখবে যে 5 থেকে 7টা কোশ্চেন থাকবে, কারণ নাম্বারের অনেকগুলো টাইপ আছে। ঠিক একইভাবে অ্যালফাবেট সিরিজেরও বা অ্যালফাবেট যে রিজনিং আছে তারও কিন্তু অনেকগুলো টাইপ আছে। এই দুটো টাইপ মিলিয়ে দেখবে যে 5-7টা কোশ্চেন থাকবেই। দেখো যে অ্যালফাবেটের আরেকটি টাইপ যে বেমানান, এদের মধ্যে কোনটি বেমানান? তো দেখো এখানে নিজের থেকে ট্রাই করবে, তারপর সলিউশনগুলোকে দেখবে। সলিউশন সলিউশন দেখো, তাহলে মনে হবে প্রতিটি কোশ্চেন ইজি কোশ্চেন। দেখো এখানে 28, 4×7, 4×7, 28, 44, 4×11, 44, 68, 4×কত আমাদের 68 হয়? 17, তারপর 80, 4×20, 92, 4×23। এবার বলো কোনটি বেমানান এখানে? এবার তো অন্তত বলো যে বেমানান কোনটি? 4×20টা, বাকি সবগুলোই দেখো কি বলতে পারি আমরা এখানে? বিজোড় সংখ্যা বলতে পারি, এর সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি যে সবগুলো এখানে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো এখানটায় যেটা আছে 20টা যেটা আছে বলতে পারো বিজোড় সংখ্যা, না জোড় সংখ্যা যদি ভাবো, এই এই ট্রিকে যদি ভাবো তাহলে এটি জোড় সংখ্যা, বা মৌলিক সংখ্যার দিক থেকে যদি ভাবো তাহলে এটি মৌলিক সংখ্যা নয়, এভাবেও ভাবতে পারো। তাহলে বেমানান কোনটা আমাদের? এই 80টা যেটা আছে এখানে আমাদের সঠিক নয়। তো অ্যান্সার আসবে আমাদের অপশান ডি। নেক্সট চলো, অ্যালফাবেট সিরিজ আছে অনেক টাইমে, পি 3-4টে করে দেওয়া হয়, পি এম টি, তারপরে যেটা আছে দিয়ে দেবে হয়তো কিউ, যেটা আছে এন ইউ, এরকম করে ডট ডট করে দিতে থাকলো, তারপর একটা বের করতে হবে, এরকম করে থাকে অনেক টাইমে, 3-3টে করে, 4-4টে করে, তো এইভাবেও থাকে। তো এখানে দেখো পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স সবগুলো 2-2-2 করে প্লাস হচ্ছে, তার মানে কোশ্চেন মার্কে হবে কি আমাদের? আর, অপশন বি। নেক্সট চলো, কোনটি বেমানান? বেমানানের অনেকগুলো কিন্তু টাইপ আছে, নাম্বার হিসাবে বেমানান আসে কখনো, কখনো এরকম নাম হিসেবে দেয়, কখনো ইস্টু হিসাবে দেয়। তো এখানে জোয়া যেটা আছে আমাদের,
জোয়ার আছে, গম আছে, সরিষা আছে, বার্লি আছে। আচ্ছা, তো এখানে আমাদের কোনটি বেমানান আসবে বলো? জোয়ার বন্ধুরা আসবে, মিলেট, এটি যেটা আছে এটি খারিফ শস্য, বাকিগুলো সবগুলোই রবি শস্য। সেজন্য অ্যান্সার আসবে আমাদের অপশান এ। নেক্সট চলে আসবো, মোটা ইষ্ট যদি পাতলা হয় তাহলে অলস ইষ্ট কী হবে? মোটা ইষ্ট পাতলা, মোটার বিপরীত ভাবতে পারো পাতলা, তাহলে অলসের বিপরীত কী আসবে? যে অলস তার বিপরীত কী আসবে? যে পরিশ্রমী। তাহলে এখানে পরিশ্রমী বন্ধুরা অ্যান্সার, অ্যান্সার অপশান সি। নেক্সট চলো, 6:42, 12:2 কত বলো? ইজি কোশ্চেন, সকলেই অ্যান্সার করো, প্রতিটি কোশ্চেনকে সকলেই অ্যান্সার করবে। 6 × 7 = 42, 12 × 7 = 84, 84 অ্যান্সার, অ্যান্সার অপশান সি। নেক্সট চলে আসবো, ডিজি যদি 28 হয় তাহলে এমও কত হবে? ডিজি, ডি 4 নম্বর অ্যালফাবেট, জি আমাদের 7 নম্বর অ্যালফাবেট, দুটোকে গুণ করলে আসবে আমাদের 28। ঠিক, এম আমাদের কত নম্বর অ্যালফাবেট? এম আমাদের 13 নম্বর অ্যালফাবেট, ও আমাদের 15 নম্বর অ্যালফাবেট। 13, 15 আসে 195, তো উত্তর হবে বন্ধুরা আমাদের 195। নেক্সট চলো, নেক্সট দেখো, সেন্টেন্স এর সংকেত যদি এটি হয় তাহলে ডিসক্রাইব এর সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। প্রথমত দেখতে হবে এটার সঙ্গে এটা কীভাবে রিলেটেড হয়েছে। দেখো এখানে যে অ্যালফাবেটগুলো আছে এখানে সেম অ্যালফাবেটই আছে, কিন্তু একটু শুধু স্থান পরিবর্তন হয়ে আছে। তো সেম অ্যালফাবেট থাকলে কী বলি আমি? যে স্থান পরিবর্তন হয়ে থাকে। তো দেখে নিই কীভাবে স্থানগুলো পরিবর্তন হয়েছে, এসিএন টিই এন সিই, এটা কীভাবে পরিবর্তন তা এসছে দেখো, এখানে ই এস এসছে, টিএন এন ই সি, দেখো এটা গেছে এখানে, এটা এসছে এখানে, এটি এখানে, এন এখানে, মানে মানে মিডলে দুটো দুটো করে ইন্টারচেঞ্জ হয়েছে এইভাবে। তাহলে এখানে কি ডিই, এটা ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ হয়ে আসবে ইডি, তারপরে এস সি, এটা আসবে সিএস। এবার দেখো এই চারটে দেখে একটু অপশানগুলোকে একটু চেক আউট করে নেবে। তো আমি দেখছিলাম ই দিয়ে দুটো অপশান শুরু হচ্ছিল, তো ইডি দুটোতে সেম ছিল, পরেরটা যদি বের করে নিতে পারতাম তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশান ডি এর অ্যান্সার। তো এইভাবে একটু দেখবে যে অপশানগুলোকে একটু খেয়াল রাখবে, অনেক টাইমে যেটা আছে তোমরা অপশানগুলোকে দেখো যেটা আছে দুই একটা এ ভেবে যেটা আছে অ্যান্সার করে নিতে পারবে, কারণ এক্সাম হলে প্রতিটি সেকেন্ডই ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো, দেখো কোনো সংকেত অনুযায়ী চোখ যদি পা হয়, পা যদি হাত হয়, হাত যদি নখ হয়, নখ যদি বৃক্ক হয়, বৃক্ক যদি হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ড যদি ফুসফুস হয়, তবে ওই সংকেত অনুযায়ী মানুষের ঘ্রাণেন্দ্রিয় কোনটি? তাহলে ঘ্রাণেন্দ্রিয় কী হয়? নাক হয়, যেটা দিয়ে আমরা ঘ্রাণ নিই। তো নাক যে হয় সে নাক এবার কাকে ডিনোট করছে দেখো, নাক ডিনোট করছে এই দেখো বৃক্ককে। তো এখানে উত্তর হবে আমাদের বৃক্ক, অ্যান্সার অপশান ডি। নেক্সট চলো, কোনো নিয়ম অনুযায়ী হু আর ইউ যদি হয় আমাদের 4-3-2, দে ইজ ইউ যদি হয় আমাদের 4-8-5, দে আর ডেঞ্জারাস যদি হয় আমাদের 2-9-5, তাহলে ডেঞ্জারাসের সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। দেখো প্রথমত এই যে হু আর ইউ আছে, দে ইজ ইউ আছে, এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড কী আছে? ইউ, কমন ওয়ার্ডটা লিখে নাও। এবার যে সাংকেতিক মানগুলো আছে 4-3-2 এবং এখানে আছে 4-8-5, এই দুটোর মধ্যে কমনকে 4, তার মানে দুটোরই কমনটা আমাদের সেম হবে, মানে ইউ ডিনোট করছে কাকে? 4-কে। ঠিক আছে, এবার চলে আসো এই প্রথমটার সঙ্গে এই 3 নম্বরটাকে নাও, তাহলে এই দুটোর মধ্যে কমন কী আছে দেখো, কমন শব্দ কী? আর, আরটা কমন। এবার আর কাকে ডিনোট করছে নাম্বারগুলোর মধ্যে দেখো, নাম্বারগুলোর মধ্যে কমনকে, নাম্বারগুলোর মধ্যে 2 কমন, তার মানে আর ডিনোট করছে 2-কে। এবার এই 2 নম্বরটার সঙ্গে এই 3 নম্বরটাকে নাও, এই দুটোর মধ্যে কমন কী? দে, দে ওয়ার্ডটা কমন। এবার নাম্বারগুলোর মধ্যে কমনকে? 5, তার মানে দে ডিনোট করছে কাকে? আমাদের 5-কে। তাহলে এখানে আমাদের ডেঞ্জারাসকে বের করতে হবে। এবার কীভাবে বের করবে দেখো, এখানকার দে আর ডেঞ্জারাস ছিল, তার মধ্যে দে পেয়ে গেছি 5, আর পেয়ে গেছি 2, তার মানে ডেঞ্জারাসটা কে পড়ে থাকবে এখানে? মিডিলের যে 9টা আছে এই 9টা, তার মানে ডেঞ্জারাস এটি ডিনোট করছে 9, অ্যান্সার অপশান ডি। নেক্সট চলো, দেখো এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো, তো পশ্চিম দিক কোনটা? এটা আমাদের পশ্চিম দিক, পশ্চিম দিকে হাঁটছে, চলো হাঁটুক। তারপর সে প্রথমে ডান দিকে ঘুরলো, তো এখান থেকে সে ডান দিকে ঘুরলো, মানে ডান দিকে উপরের দিক, ডান দিকে ঘুরলো। তারপর আবার ডান দিক ঘুরলো, আবার এই যে ডান দিক, এদিকে হচ্ছে ডান দিক।
তারপর শেষে বাঁ দিক ঘুরলো, এবার বাঁ দিক কোনটা উপরের দিক, তাহলে বাঁ দিক উপরের দিকে গেলো। এখন সে কোন দিকে হাঁটছে, তাহলে এখন সে উপরের দিকে হাঁটছে মানে উত্তরের দিকে হাঁটছে, তাই অ্যান্সার কি আমাদের উত্তর, অ্যান্সার অপশান এ। নেক্সট চলো, নিচের কোন ভেনচিত্রটি কবি, গীতিকার ও ক্রিকেটার এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, তো কোনটি হতে পারে এখানে আমাদের, কি আসবে অ্যান্সার? দেখো প্রত্যেক যেটা আছে গীতিকারই এক ধরনের কবি, প্রত্যেক গীতিকারই যেটা আছে এক ধরনের কবি। এইবার ক্রিকেটার কবিও ক্রিকেটার হতে পারে, গীতিকারও ক্রিকেটার হতে পারে, সেহেতু আমাদের এইটা আসবে এরকম ধরনের, এই ফিগারটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এটি আছে আমাদের অপশান সিতে, অপশান সি বন্ধু এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো, নেক্সট দেখো ভ্যান যেটা আছে ডায়াগ্রাম, তিনটে ডায়াগ্রাম দেওয়া আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে এবং কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে কোন সংখ্যাটি তিনটি চিত্রের মধ্যে আছে। অনেক টাইমে যেটা আছে এটা হিন্দি দিয়ে দেয়, এটা ইংলিশ দিয়ে দেয়, এটা যেটা আছে বেঙ্গলি দিয়ে দেয়, তখন বলে দেওয়া হয়েছে যে যারা বাংলা পড়ে কিন্তু হিন্দি পড়ে না তাদের স্থানটি নির্ণয় করো, বা যারা সবইগুলোই পড়ে একসঙ্গে সেটাকে নির্ণয় করো, তো এভাবেও থেকে থাকে। তো এখানে কিছুই নেই যেহেতু, তাহলে তিনটি যার মধ্যে আছে, তার মানে এই যে দেখো বারোটা, বারোটা দেখো বৃত্তের মধ্যেও আছে, ত্রিভুজটার মধ্যেও আছে এবং আয়তক্ষেত্রটার মধ্যেও আছে, তাহলে বারো এখান থেকে উত্তর, উত্তর আমাদের অপশান সি, অপশান সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, এইখানে কোশ্চিন মার্ক, কী হবে কোশ্চিন মার্কের বলো, ইজি কোশ্চেন, ফটাফট সকলে অ্যান্সার করো, কী চলছে, দুই চার, দুইকে স্কোয়ার করো, চারকে স্কোয়ার করো, আর জুড়ে দাও, এর স্কোয়ার যোগ এর স্কোয়ার কুড়ি, দেখো দুইয়ের স্কোয়ার চার যোগ ষোলো মানে কুড়ি, পাঁচের স্কোয়ার পঁচিশ, আটের নয়ের স্কোয়ার একানব্বই, সরি একাশি, তাহলে এই দুটোকে জোড়ো একশো ছয়, তাহলে বারোর স্কোয়ার ওয়ান ফর্টি ফোর, দশের স্কোয়ার একশো, তাহলে টু ফর্টি ফোর, অ্যান্সার অ্যান্সার অপশান সি, অপশান সি বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট চলে আসবো, লিবারেশনিস্ট একটি শব্দ দেওয়া আছে, এই শব্দ দিয়ে যেটা আছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি তৈরি করা যাবে না, অনেক টাইমে কি আসে যাবে, তো দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, হয় যাবে না আসবে, না যাবে আসবে। তো দেখো কি বলেছে, যেহেতু বলেছে যাবে না তৈরি করা, তাহলে আমরা কি এক্সট্রা অ্যালফাবেট খুঁজব, যেটাতে এক্সট্রা অ্যালফাবেট পেয়ে যাবো সেটাই উত্তর হবে। তো দেখো প্রথম থেকে বি আই টি 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 মিলে গেছে, ই ইও আছে, আর আরও আছে, এন এনও আছে, এটা তৈরি করা যাবে, আর ই এল এ টি আই ও এন এটাও তৈরি করা যাচ্ছে, এস ই আর আই এ এল এটাও তৈরি করা যাচ্ছে, এল আই বি এল আই বি ই আর এ এল এটা তৈরি করা যাচ্ছে না, এই যে এখানে দেখো দুটো এল আছে, এই যে একটা এল, এই যে একটা এল, কিন্তু আমাদের মেন শব্দটা দেখো একটা এল ছিল, তো এটা আমাদের তৈরি করা যাবে না, অ্যান্সার আসবে অপশান ডি, অপশান ডি বন্ধুরা কারেক্ট অ্যান্সার আসবে, আসলে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলেই। নেক্সট চলো, অভিধান অনুযায়ী সাজাতে হবে, মানে কি ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে, এই যে শব্দগুলো দেওয়া আছে ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটার পরে কোনটা আসবে, তো বলো, এ ধরনের দুটো কোশ্চেন, একটা হলো ডিকশনারি অনুযায়ী, আরেকটা আছে কি আমাদের অর্থ অনুযায়ী সাজা, অনেক কটা শব্দ দিয়ে দেওয়া হবে এবং সেগুলো অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে, এভাবে বলে থাকে, তো দুটোর মধ্যে একটা টাইপ আসবেই, তো এখানে কি কিংবা দুটো টাইপেও আসতে পারে, তাহলে দেখা যাক কী আসবে আমাদের, ইএন 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 সবগুলোতে ইএন দিয়ে শুরু, ঠিক আছে ইএন দিয়ে শুরু হোক, তারপরে ইএন, আচ্ছা জি আগে আসবে, জি এটা তো আছে জি, আচ্ছা এল, হ্যাঁ তিন নম্বর এরটা আগে আসবে এল, তিন নম্বর এরটার পরে চলে আসবে আমাদের দুই নম্বর এরটা, কারণ জি জি এর পরে এখানে আর আছে, তিনের পরে দুই, তারপরে কোনটা আসবে ইএন, আই আইটা আগে আসবে না, এইচ আগে আসে, আগে এইচ, এফ জি এইচ, তারপরে আই আসে, আই অ্যালফাবেট, তার মানে চার নম্বরেরটা আসবে, তিন দুই চার, তিন দুই চার দিয়ে দেখো চলছে অপশান বি এরটা, পরেরটা ওয়ানেরটা, তারপর একটা পাঁচেরটা, এই অ্যান্সার অপশান বি, অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, ইংরেজি বর্ণমালার শেষ থেকে পনেরোতম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি, তো এই ইংরেজি বর্ণমালা এ টু জেড করো, ইংরেজি বর্ণমালা লেখার কোনো প্রয়োজন নেই এক্সাম হলে, যে এ টু জেড সবগুলো লিখবে, লিখে আবার গুনবে, গুনে এ করবে, বহু সময় নষ্ট হবে এতে,
তো কি করবে, পিছনের দিক থেকে 15তম, তাহলে পিছনের দিক থেকে কেন 15তম চলে আসো, এর ডান দিকে যেতে হবে, এইদিকে সামনের দিকে যেতে হবে। তাহলে এই যে 15তম অ্যালফাবেটটা কী পিছনের দিক থেকে সেটা আমাদেরকে জানতে হবে। এবার পিছনের দিক থেকে জানা তো অসুবিধা, তাহলে আমি সামনের দিক থেকে জানবো। তো সামনের দিক থেকে যদি জানি 15 নম্বর, পিছনের দিক থেকে 15 নম্বরটা সামনের দিক থেকে জানতে হলে কীভাবে জানতে হয় আমাদের, 27 থেকে মাইনাস করো, 15 মাইনাস করে দাও, মানে 12 নম্বর, সামনের দিক থেকে এটি 12 নম্বর অ্যালফাবেট। তো 12 নম্বর অ্যালফাবেটে কে আছে সেটি এখন জানার প্রয়োজন নেই, কারণ এখানে কোশ্চেনটার সঙ্গে অনেক আরও লেজুড় জুড়ে আছে, তাহলে সেই লেজুডকে নিয়ে ভাবি আমরা। তাহলে এটি 12 নম্বর অ্যালফাবেট সামনের দিক থেকে পেয়ে গেলাম। এর যেটা আছে আরও ডান দিকে অষ্টম বর্ণ যেতে হবে, তার মানে এর ডান দিকে আরও 8 যেতে হবে, তার মানে আসবো আমরা আলটিমেটলি কত, 20 নম্বর বর্ণতে। এইবার শুধু এটিকে জানতে হবে যে 20 নম্বর বর্ণতে আমাদের কে থাকে। তো 20 নম্বরে থাকে কে আমাদের, টি থাকে, টি উত্তর, অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, নিচের বর্ণশ্রেণীতে কতগুলো এম আছে যার পরে এন আছে, মানে এম তারপরে থাকবে এন, কিন্তু আগে এন নেই, কিন্তু আগে আবার এন থাকা চলবে না। তাহলে আমরা কি খুঁজব বলো তো, এম এন কে খুঁজি, এম এন দেখি কতগুলো আছে। এই যে আমরা এম এন পাচ্ছি একটা, তারপর আদার্স আরও দেখি কোথায় এম এন পাচ্ছি, এই যে একটা এম এন পাচ্ছি, আরও এখানেও একটা এম এন পাচ্ছি, এখানেও একটা এম এন পাচ্ছি, এবার চারটে পাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে এই যে এম এনটা আছে তার সামনে দেখো এন আছে, কিন্তু আমাদের বলা হয়েছিল এন থাকা হবে না, তার মানে এটা আমাদের নিতে পারবো না। তাহলে নিতে পারবো কোনটা, এটাকে, এটাকে এবং এটাকে। তাহলে কটা পাচ্ছি আমরা এমন, তিনটে এতগুলো এম পাচ্ছি যার সামনে এন আছে কিন্তু পেছনে যেটা আছে, মানে পরে এন আছে কিন্তু পেছনের দিকে যেটা আছে আগে এন নেই, অ্যান্সার অপশন সি। নেক্সট চলো, নেক্সট আছে হরির মনে আছে তার বাবার জন্মদিন ছিল 13 ও 16 জুনের মধ্যবর্তী। যখন এরকম মধ্যবর্তীর কোশ্চিন আসবে তখনই সবসময় যেই দুটো ডেট দেওয়া থাকবে সেই দুটো ডেটকে বাদ দিয়ে মিডিলের ডেটটাকে নাও, মানে 13, হরি মনে করছে যে তার বাবার জন্মদিন 13 থেকে 16 মধ্যে, তাহলে হরির থেকে ধরো যে তার মনে আছে হয় 14 তারিখে হবে, নয় 15 তারিখে তার বাবার জন্মদিন হবে। এই এবার চলে আসো, তখন আগে কী বলা আছে, যখন হরি বোনের মনে আছে, আচ্ছা যেখানে হরির বোনের মনে আছে তার বাবার জন্মদিন 14 থেকে 18 জনের মধ্যে, তাহলে 14 থেকে 18 জনে এটা হয়ে গেল হরির, এটা হরির মনে আছে, এবং তার বোন সিস্টার এর মনে আছে কি 14 থেকে 18 জন। তাহলে 14 এবং 18 জনের মিডিলের তারিখগুলোকে নিয়ে নাও, মানে কত, 15, 16, 17। এইবার দুজনার যেই তারিখটা সমান মনে আছে সেই তারিখটাই হলো উত্তর। তাহলে এরও হরিরও মনে আছে একটা 15 তারিখ, এরও মনে আছে যেটা আছে 15 তারিখ, দুটোর মধ্যে যেটা কমন ডেট সেটাই উত্তর। তাহলে কমন ডেট 15 তারিখ, তার মানে তার বাবার জন্মদিন 15 তারিখ, 15ই জুন, অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, দেখো কী আছে, এস ইউয়ের থেকে খাটো, ইনইকুয়ালিটির কোশ্চেন। তো কীভাবে করবে, ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো, এস যে আছে সে খাটো কার থেকে, ইউয়ের থেকে, এই এন এস এর থেকে লম্বা, এন যে আছে সে আবার এস এর থেকে লম্বা, ডি ইউয়ের থেকে লম্বা, ডি যে আছে এ লম্বা কার থেকে, ইউয়ের থেকে, কিন্তু এইচ এর থেকে খাটো, তো ডি আবার যেটা আছে সে আবার এইচ এর থেকে খাটো, ইউ এন এর থেকে লম্বা, ইউ যে আছে এ আবার এন এর থেকে লম্বা। এই এবার কে সব থেকে বেশি লম্বা, তাহলে এই আমরা সিকুয়েন্স পেয়েছি, শুধু এই যে এটাকে মার্চ করে দিতে পারবো, এখানে এন যেহেতু এসকে 3 মারছে তাহলে এখান থেকে এসকে মারি দেবো, এখানে ইউ এসকে 3 মারছে এই যে এখান থেকে স্যাটিসফাই হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেলো কি আমাদের ইনইকুয়ালিটির ইকুয়েশনটা। এবার এখানকার মধ্যে সবচেয়ে লম্বাকে, এই উপরে যে থাকবে সে সব থেকে বেশি লম্বা, তার মানে এই যেখানে সব থেকে বেশি লম্বা, উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, সিম্বল চেঞ্জ, যখনই কোশ্চেনে সিম্বল চেঞ্জ দেখবে শুধু কোশ্চেনটাকে লিখে শুধু সিম্বলগুলোকে চেঞ্জ করে নাও, পড়ার দরকার নেই যে কী আছে না আছে, পড়ার দরকার নেই, শুধু সিম্বল চেঞ্জ করো। মাইনাস আসবে গুণ 10, ভাগ আছে কি, ভাগ মানে মাইনাস, মাইনাস 4, গুণ মানে কি যোগ, যোগ 16, যোগ মানে ভাগ, ভাগ 8, তো এটাকে ভাগ করলে কত আসবে 2, এদিকে আসবে 140, এই দুইকে এদিকে যদি জুড়ে দিই তাহলে আসবে 142, 142 মাইনাস 4 করলে 138, 138 বন্ধুরা অ্যান্সার, অ্যান্সার অপশন বি। কুইক করতে হবে এক্সাম হলে, যেটা প্রতিটি কোশ্চেনকে কুইক করতে হবে সলিউশন, এবং এটি তোমাদের এর সম্ভব শুধু প্র্যাকটিসের উপরে, এতদিন ধরে যদি প্র্যাকটিস যদি না করে থাকো তাহলে কিন্তু এক্সাম হলে যেটা আছে তাড়াতাড়ি নামাতে পারবে না। নেক্সট দেখো, যে 3 4 5 50, 5 7 2 78, এটা চলছে এত, তাহলে আমাদের 6 8 3 বের করতে হবে কত, দেখো গুণ করো প্রথম তো 4 5 20, 3 20 60, মাইনাস যদি 10 করি তাহলে আসছে 50, ঠিক আছে, 5 7 35, 35 2 70, 70-এর সঙ্গে আবার 8 যোগ হয়েছে, হবে না, অন্যভাবে ভাবো, অন্যভাবে ভাবো, স্কোয়ার করো সবগুলোকে, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো,
নয় ষোলো পঁচিশ, এদিকে পঁচিশ, সবগুলো যোগ করলে পঞ্চাশ। এটা দিয়ে দেখো, ঊনপঞ্চাশ, সাত সাতটা, পাঁচ পাঁচটা পঁচিশ, দুদিনের চার, তাহলে আসছে কত? আঠারো আট হাতে এক, 78। হ্যাঁ 78, ঠিক আছে, মিলে গেছে। এটাকে দেখি, নয় নয় একাশি, চৌষট্টি এক, কত আসছে আমাদের? ছয় 46, মিলে গেছে এটাও। তাহলে এটাও আমাদের একই হবে, স্কোয়ার করো। স্কোয়ার করলে কত? ছয় স্কোয়ার 36, আট স্কোয়ার যেটা আছে 64, মানে 100, 109, 109 বন্ধুরা উত্তর, উত্তর অপশন বি। নেক্সট চলো, ব্লাড রিলেশন কী আছে? এক্স ওয়াই দু ভাই, এক্স ওয়াই এরা দু ভাই, ঠিক আছে। আর ওয়াইয়ের বাবা, আর যে আছে ওয়াইয়ের বাবাকে আর, ঠিক আছে। এস টি এর ভাই এক্স এর মামা, আচ্ছা এইখানে ইন্টারেস্টিং, এস যে আছে টি এর ভাই কিন্তু এক্স এর মামা, এক্স এর মামা কে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট। এক্স এর মামা হবে এক্স এর মায়ের ভাই, হবে এক্স এর মামা। তো এক্স এর মামাটা কে বলো তো? এই যে টি, এই এস, এস হলো টি এর ভাই কিন্তু এক্স এর মামা, তার মানে এটা হলো এস। তাহলে টিটা কে বলো তো? টিটা হলো গিয়ে এইটা, টি মানে এক্স এর মা, এক্স এর মাকে এখানে টিকে বোঝানো হচ্ছে কোশ্চেনে। তাহলে এক্স এর মা হয়ে গেল টি, ঠিক আছে। তার মানে এরা দুজন কি বলতো? টি এবং আর, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এবার এখানে দেখো কি আছে কোশ্চেনে, যে টি আর এর কে হয়, তো টি যে আছে, যে টি এ আর এর কে হবে? স্ত্রী হবে। তো স্ত্রী বন্ধুরা এখানে অ্যান্সার, অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, লুডুর ছক্কা, একটি ঘনকে তিনটি অবস্থান নিচে দেখানো হলো, যে তলে দুই আছে তার বিপরীত তলে কোন সংখ্যা থাকবে? তাহলে দুইয়ের বিপরীত বের করতে হবে। প্রথম দুটো লুডুর ছক্কাকে অ্যাপ্লাই করো, কী অ্যাপ্লাই করতে পারবে বলো? এখানে এই যে দেখো কমন ফেস কিন্তু কমন সাইডে নেই, আলাদা সাইডে আছে, তাহলে এখানে আমরা কী অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা এটাকে ছাড়ো, এই দুটো লুডুর ছক্কা দেখো ইজিলি বের করে নিতে পারবে। আরও এই দুটো লুডুর ছক্কার মধ্যে এক চার, এক চার কমন সাইড। আর আমি তোমাদের অনেকবারই বলেছি, আজ কালকেও ক্লাস দিয়েছি লুডুর ছক্কার উপরে, যেটা আছে দুটি কমন সাইড যদি থাকে তাহলে আনকমন সাইডগুলো একেবারে বিপরীত হয়। তাহলে ছয়ের বিপরীতে কী পেয়ে গেল? দুই। অ্যান্সার কী? দুইয়ের বিপরীত চাওয়া হয়েছে ছয়, তাহলে অ্যান্সার আসবে অপশান ডি। অপশান ডি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। আসলে এই বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট চলে আসবো, নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কতগুলো তোমরা নিজের থেকে কারেক্ট অ্যান্সার করতে পারলে সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। লাস্ট ডেগুলোতে তোমাদের আরও এরকম কিছু ম্যারাথন ক্লাস আসবে, সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে। এবং আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে। লাস্ট কোশ্চেন আছে তোমাদের এখানে, প্রদত্ত যে চিত্র দেওয়া আছে এই চিত্রতে কতগুলো বড় ক্ষেত্র আছে সেটি তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। একদম ইজি, একটি সিম্পল একটা ট্রিক আছে, সেই ট্রিকের মাধ্যমে যেটা আছে সলিউশন করলেই পেয়ে যাবে। তো ট্রিক আমি ক্লাসে তো শিখিয়েছি, তো তোমরাই কমেন্ট করে জানাও যে অ্যান্সারটা কী বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।